চট্টগ্রামে এই প্রথম উদ্বোধন হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাই স্ট্রিট শপ লন্ডন ইন বিডি। নামিদামি ব্র্যান্ডের পণ্যের প্রতি আগ্রহের জেরেই শুরু হয় অনলাইন শপ লন্ডন ইন বিডির যাত্রা। পরবর্তীতে স্বপ্নের তাড়নায় এটিকে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে শুক্রবার নগরের 2 নং গেট ইয়াকুব ট্রেড সেন্টারে উদ্বোধন করা হয় লন্ডন ইন বিডির শোরুম। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ফ্যাশন সচেতন পুরুষদের চাহিদার কথা মাথায় রেখে অনলাইনে যাত্রা শুরু করে লন্ডন ইন বিডি নামের ব্র্যান্ড শপটির। আর এবার সেই যাত্রাকে আরো অনেকটা এগিয়ে নিয়ে চট্টগ্রামের 2 নং গেট ইয়াকুব ট্রেড সেন্টারে উদ্বোধন করা হলো লন্ডন ইন বিডির শোরুম। এরই মধ্যে অনলাইনে জনপ্রিয়তা পেলেও এবার ক্রেতারা সশরীরে চাইলেই চলে আসতে পারবেন লন্ডন ইন বিডির শোরুমে। ফিতা ও কেক কেটে লন্ডন ইন বিডি শপের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার বিভাগীয় প্রধান আলী আব্বাস। চট্টগ্রাম প্রেস ক্লাব, আমি এই চারবার সভাপতি, প্রথম কোন শপিং এর উদ্বোধন আসছি। আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, কারণে সারা পৃথিবী যখন এগিয়ে চলছে আপনারা এগিয়ে গেছেন, চট্টগ্রামকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের চট্টগ্রামকে একটি বৈচিত্র্যময় শহরে পরিণত করেন। আপনাদের সকলের আশা যেন আল্লাহ পূরণ করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই গ্র্যান্ড ওপেনিংয়ে দুজন মুরব্বী আছেন, ওনারা ওনাদের ছেলেরা এখানে আছেন, আমাদের ছেলেরা, আমরা আশা করি মহান আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের আশা পূরণ করেন। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান ও ডিবিসির চট্টগ্রাম প্রধান মাসুদুল হক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ লিটন, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, র্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়া লিমন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আপনারা সবাই আমাদের এই দোকানে আসবেন লন্ডন ইন বিডি। আপনাদের চট্টগ্রাম, আমাদের চট্টগ্রামকে আমরা সার্ভ করতে চাই, সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর ব্র্যান্ডগুলি আপনারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইনশাল্লাহ সাবলীল এবং সুন্দর দামের মধ্যে আপনারা ব্র্যান্ডগুলো অ্যাফোর্ড করতে পারবেন, ওইটা চিন্তা করে কিন্তু শোরুমটা করা। আমি খুবই এক্সাইটেড, আমাদের প্রথম শোরুম বাংলাদেশে। আমরা এতদিন অনলাইন বেসড করতাম রিটেইল, বাট এখন থেকে আমরা আউটলেট, ফার্স্ট আউটলেট আমাদের লঞ্চ করলাম। আমি আসলে খুবই এক্সাইটেড এবং আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই অপরচুনিটিটা দিয়েছে। আমরা যেন একটা চিটাগাংয়ের এত প্রাইম একটা লোকেশনে, যেখানে আমাদের আশেপাশে সব বড় বড় মলস, বড় বড় রেস্টুরেন্টস, এর মধ্যে আমাদের বিল্ডিংয়ে অলরেডি অনেকগুলো বড় বড় রেস্টুরেন্টস, এর মধ্যে আমরা একটা আমাদের ফার্স্ট আউটলেটটা আমরা লঞ্চ করতে পেরেছি এর মাঝে। আসলে আমি খুব প্রাউড ফিল করছি কারণ চিটাংয়ে প্রথম আমরা পেরেছি আর কি, মানে একটা ব্র্যান্ডিং শপ করতে। আমরা আশা রাখি, মানে আমরা কাস্টমার, ইনশাল্লাহ আমরা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো, অথেন্টিক প্রোডাক্টই আমরা দিব। আমরা কোনোদিন, মানে এ পর্যন্ত আমরা আজকে প্রায় 5 বছর অনলাইনে করে আসছি, 5 বছর পরে ফার্স্ট আমরা একটা আউটলেট দিয়েছি চট্টগ্রামে। তো আমরা চাচ্ছি, মানে কাস্টমারকে ভালো কিছু দিতে। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি চট্টগ্রাম।